বাংলা ভারত আপনাদের সঙ্গে আমি সুমনা নিউজ আর এই মুহূর্তে আমরা আলোচনায় থাকবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইতিমধ্যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ইমপিচ তার পক্ষেই রায় দিয়েছে এবং এর ফলে ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহলে কি তাকে গদি থেকে সরতে হবে নাকি আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়তে চলেছে এর পাশাপাশি যদি সেনেট বাঁচিয়েও দেয় ডোনাল্ড ট্রাম্পকে তাহলে তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগগুলো সেগুলিকে মান্যতা পেল না এই ইমপিচমেন্টের পক্ষে যে প্রস্তাব পাশ হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা কাঠ করায় ট্রাম্প ধারণা দেবো আপনাদের আপনাদের আগেই জানাচ্ছিলাম আমি যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ইমপিচমেন্ট এই প্রস্তাবের পক্ষেই রায় দিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইম্পিচমেন্ট প্রস্তাব পাশ হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে এবং যদি এখনই প্রেসিডেন্টের পথ ছাড়তে হবে কি ডোনাল্ড ট্রাম্পকে সেটা একটা প্রশ্ন রয়েছে এরপর সেনেটে তার ভাগ্য নির্ধারণ রয়েছে সব মিলিয়ে কী পরিস্থিতিতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ঠিক কী হলো সেই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন শুরুতে ইমপিচ করা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে ইম্পিচমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট যাকে ইমপিচ করা হল হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের বিরুদ্ধে ওঠা দুই অভিযোগের ভিত্তিতে ইমপিচমেন্ট প্রস্তাব ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে অনুমোদিত হয়েছে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ভোট হয় এ কক্ষে ডেমোক্র্যাটরাই সংখ্যাগরিষ্ঠ ট্রাম্পের বিরুদ্ধে ওঠা প্রথম অভিযোগে পক্ষে ভোট পড়ে দুশো তিরিশটি বিপক্ষে ভোট পড়েছে একশো সাতানব্বইটি দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও ইমপিচমেন্টের পক্ষে ভোট পড়েছে দুশো উনত্রিশটি বিপক্ষে পড়েছে একশো আটানব্বইটি ইমপিচমেন্টের পর ডেমোক্র্যাটদের বিরুদ্ধে খুব উগড়ে দেন ডোনাল্ড চেঞ্জ we have to take back the house you'll have the greatest health care ever if we take and by the way we had another victory the individual mandate a while ago came over the wires it was just upheld the individual mandate is now gone the most unpopular part of obama এবার সেনেটে ভোটাভুটির সম্মুখীন হতে হবে ট্রাম্পকে একশো জন সেনেটারের মধ্যে কমপক্ষে সাতষট্টি জন ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলে প্রেসিডেন্টের পথ ছাড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে সেনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ কমপক্ষে কুড়ি জন রিপাবলিকান সেনেটার যদি ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন তবেই ইম্পিচ হবেন ট্রাম্প যে সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ যদিও সেনেটে শেষ পর্যন্ত কি হয় তাই দেখার অপেক্ষায় বিশ্বের রাজনৈতিক মহল বিরো রিপোর্ট বাংলা ভারত ট্রাম্পের ভবিষ্যৎ ঠিক কি এই নিয়ে আমরা আলোচনায় থাকব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামী সম্পূর্ণ দিয়ে স্বাগত বাংলা ভারতে প্রথমে যে প্রশ্নটা জিজ্ঞেস করব যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে সেনেট কি তাকে বাঁচিয়ে দিতে পারে কারণ এর আগেও আমরা দেখেছি দুজন প্রেসিডেন্ট তারাও কিন্তু ইমপিচমেন্ট হয়েছিল নিম্ন কক্ষে তার প্রস্তাব পাশ হয়েছিল কিন্তু সেনেটে তারা বেঁচে গিয়েছিলেন দেখুন একটা বিষয় ইমপিচমেন্টের যে প্রক্রিয়া আমেরিকান কনস্টিটিউশনের অলিন্দে যে প্রক্রিয়াটা পড়ে সেটা কিন্তু একটা ভীষণ কমপ্লিকেটেড প্রক্রিয়া তার কারণ হচ্ছে ইমপিচমেন্টের যে চার্জেসগুলো যে চার্জেসগুলোর মানে কে বেস করে ইমপিচমেন্টের বিল পাস করা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সেটা কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভস অব্দি থাকে কিন্তু তার আসল যে মানে যে কাজটা যায় প্রক্রিয়াটা সেটা কিন্তু সেনেটে হয় তার কারণ হচ্ছে আমরা জানি যে যতগুলো বিশ্বে যে সমস্ত সংসদীয় রাজনীতি আছে বা রাজনৈতিক পরিকাঠামো আছে তাদের মধ্যে কিন্তু উচ্চ কক্ষ অর্থাৎ যেটাকে আমরা বলি যে সেকেন্ড চেম্বার সেটা কিন্তু আমেরিকার ক্ষেত্রে সেনেট সবচাইতে স্ট্রংগেস্ট সেকেন্ড চেম্বার ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে সেই কারণে ইম্পিচমেন্টের যে প্রসিডিওর সে প্রসিডিওরের ক্ষেত্রে কিন্তু সেনেটের সবচাইতে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল থাকে এবং এক্ষেত্রে সেনেট কিন্তু একটা কোর্টের মতো সেই ট্রায়ালটাকে রেগুলেট করে থাকে একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে কিন্তু ডেমোক্রেটস যেহেতু আছে সেই কারণে কিন্তু অনেক সহজেই ট্রাম্পের বিরুদ্ধে ইম্পিচমেন্টটাকে পাস করানো গেছে আমরা ভোটের সংখ্যাটা দেখি সেক্ষেত্রে নিজেদের কিন্তু যে তাদের মধ্যে একজোট যে ব্যাপারটা সেটা কিন্তু বজায় রাখতে পেরেছেন কিন্তু রিপাবলিকানরা কি পেরেছেন রিপাবলিকানসরা কিন্তু মানে আমি যতটুকু জানি সেখানে কিন্তু ডেমোক্রেটসরা মানে একত্রিতভাবে ইমপিচমেন্টের সাপোর্টে ভোট দিয়েছে কিন্তু কোনো রিপাবলিকেন্সই কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ইমপিচমেন্টের সাপোর্টে ভোট দেয়নি সেকেন্ডলি যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেনেটে কিন্তু রিপাবলিকানসরা মেজরিটিতে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটা ব্যক্তিগত মত যে ট্রাম্পের ইমপিচমেন্ট কিন্তু সেনেটে কোনোভাবেই পাশ হবে না এবং আমরা জানি যে এর আগে যে দুজন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়াটাকে শুরু করা হয়েছিল যেমন তার মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছে বিল ক্লিন্টন সেও কিন্তু হ্যাঁ সেও কিন্তু সেনেটে গিয়ে মানে ইমপিচড হয়নি কাজে এক্ষেত্রে যেহেতু রিপাবলিকানসরা সেনেটের মেজরিটি সেই জন্য ট্রাম্পের ইমপিচমেন্ট কিন্তু না হওয়ার পসিবিলিটি হাইয়েস্ট তো সেই জায়গা থেকে আমরা জানি যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের যে তথ্য বা যেগুলো যে কাগজ সেই কাগজ কিন্তু সেনেটে পৌঁছতে হবে যদি সেই কাগজ পৌঁছোতে দেরি হয় সেক্ষেত্রে সাক্ষীদের ডাকার একটা প্রক্রিয়া কিন্তু সেনেটে তৈরি হতে পারে সেক্ষেত্রে কি কোনো সমস্যায় পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প আমার খুব একটা মনে হয় না তার কারণ হচ্ছে যে চার্জেসগুলো ডোনাল্ড ট্রাম্পের আগেস্টে লেভি করা হয়েছে সে চার্জেসগুলো যদি একটু খুটিয়ে দেখা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এটা একেবারেই ডেমোক্রেট ভার্সেস রিপাবলিকানো যে লড়াই সেই লড়াইয়ের প্রতিফলন তার কারণ আমরা জানি যে গতপোকথনটা তো প্রকাশ্যে এসেছে তিনি যে প্রভাবিত করেছেন ক্ষমতার অপব্যবহার করেছেন সেটা তো আমি যদি বলি এখন নিম্ন কক্ষে যেহেতু পাশ হয়েছে এটাকে প্রমাণিত হচ্ছে না আমি উচ্চ কক্ষের কথা বলছি না এখনো দেখুন প্রমাণিত অবশ্যই হচ্ছে সেটা একেবারেই আমি আপনার সাথে একমত কিন্তু এটাও ঠিক যে কালকে রিপাবলিকানসের তরফ থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের যে রিপাবলিকানস যে যারা আছে তাদের তরফ থেকে যে বার্তাটা এসছে সেটা কিন্তু এটাই যে ডেমোক্রেটসরা খুব একটা ফ্যাসিলিটেট করতে পারেনি চার্জেসগুলো যেটা কিন্তু মানে তাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও সেইভাবে কিন্তু চার্জেস সাপোর্ট করতে মানে পেশ করতে পারেনি এবং তার আরও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে ডেমোক্রেটসদের মধ্যেও এমন এক দুজন আছে যারা কিন্তু সাপোর্টে ভোট দেয়নি কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প খুব একটা নরবরে কোনো একটা সিচুয়েশনে আছে বলি কিন্তু সেক্ষেত্রে যেটা জিজ্ঞেস করছিলাম যে সাক্ষীদের যদি ডাকা হয় যদি এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের কাগজ সেনেটে পৌঁছতে দেরি হয় সেক্ষেত্রে কি ডোনাল্ড ট্রাম্প সমস্যায় পড়তে পারেন দেখুন সমস্যায় পড়তে পারে মানে অবশ্যই পড়তে পারে যেহেতু সাক্ষীদের একটা বারবার যেটা আপনি বলছেন আর সেক্ষেত্রে আমার মনে হয় যে রিপাবলিকানসের তরফ থেকেও বা যেটা আরও স্পেসিফিক্যালি বলবো যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকেও কিন্তু সাক্ষী পেশ করবার একটা জায়গা থাকতে পারে এবং আমরা জানি যে জোবিডেন্স যার মানে যাকে নিয়ে এত যে সমস্যা তৈরি হয়েছে জো বিডেন্সও কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে প্রেসারাইজ করেছিল তার ছেলের আগেনস্টে কোনো ক্রিমিনাল চার্জেস যাতে কনভিক্ট না করা হয় কাজে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু রিপাবলিকান্সদের কাছে যথেষ্ট প্রমাণ আছে ট্রাম্পের মানে সাপোর্টে কিছু পেশ করবার জন্য কারণ এখানে ভাইস প্রেসিডেন্ট জো বিডেন্স যে পরবর্তী ইলেকশনে ট্রাম্পের আগেনস্ট ডেমোক্রেটসদের তরফ থেকে ক্যান্ডিডেট তার যে ইউক্রেনের প্রেসিডেন্টকে বারবার করে প্রেশারাইজ করেছে তার ছেলেকে যাতে কোনো ক্রিমিনাল চার্জেসে কনভিক্ট না করা হয় সেক্ষেত্রে যেটা উঠে আসছে যে ডেমোক্রেটরা যেহেতু হাউস অফ অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ সেই জায়গাটাই প্রতিফলিত হয়েছে এমনটাই কিন্তু ধরে নেওয়া যেতে পারে একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে সেনেট যেটাকে বলা হচ্ছে যে উচ্চকক্ষ এবং সেখানে একটা কোর্টের মতো সেখানে শুনানি যে এই এই যে ইম্পিচমেন্টের পক্ষে প্রস্তাবটা যে পাশ হয়েছে সেটা শুনানি কি সঙ্গে করতে হয় কি দিন দিন ধার্য ধার্য হয়েছে এখনো এখনো হয়নি তবে যেটা শোনা যাচ্ছে যে এক মাস সময় আছে এক মাসের মধ্যে সেনেট উইল বি গিভিং ইটস অর্ডার তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পরের বছর জানুয়ারি মাসে ধরে রাখা যেতে পারে যে সেনেটের ট্রায়াল হবে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এই ইমপিচমেন্টটার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমরা জানি নভেম্বর টোয়েন্টি টোয়েন্টিতে কিন্তু আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনস কাজে এর আগে দাঁড়িয়ে এই ইমপিচমেন্টটা কিন্তু আদারওয়াইজ আমেরিকান ইলেকট্রাল পলিটিক্সে কিন্তু এটা প্রভাব ফেলতে পারে তবে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু যথেষ্ট পপুলার একজন লিডার মানে ন্যাশনালি খুব পপুলার এবং আমরা অলরেডি জানি যে রিপাবলিকানদের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকেই কিন্তু নেক্সট ইলেকশনের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন করা হয়েছে অলরেডি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সেনেটের ট্রায়ালটা কিন্তু আমেরিকান ইলেকট্রাল পলিটিক্সের জন্য খুব গুরুত্বপূর্ণ দাঁড়াবে সেক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে কারণ যেটা ধরে নেওয়া হচ্ছে যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানের মধ্যে একটা লড়াই এবং সেটার তারই ফলশ্রুতি এই ইম্পিচমেন্টের পক্ষে প্রস্তাব পাশ সেনেটে কি হয় সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু দু হাজার কুড়ির যে নির্বাচন রয়েছে তাতে কি মানে সেই জোরদার এফেক্টটা কি পড়বে আদৌ দেখুন জোরদার এফেক্ট মানে এখনই বলা যাচ্ছে না সে অর্থে তার কারণ আমি যেটা একটু আগেই বললাম যে ডেমোক্রেটসদের কাছে যেরকম সাক্ষী আছে এবং তাদের কাছে কল কনভারসেশন মানে ডোনাল্ড ট্রাম্প যে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলেছে বারবার করে সেই কনভারসেশন যেমন আছে রিপাবলিকানসদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে জোবিডেন্সও তার পাওয়ারকে মানে মিস অফ পাওয়ারকে কাজে লাগিয়ে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে একইভাবে প্রেসারাইজ করেছিল কাজে এই যে একটা দুতরফেরই মিসইউজ অফ পাওয়ার হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নেক্সট ইলেকশনে একদিকে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে জো বিডেন ডেমোক্রেটসের তরফ থেকে এইটা কিন্তু একটা ভীষণ লড়াইয়ের জায়গায় যাবে বলে আমার মনে হয় এবং সেই জায়গায় সেনেটের ট্রায়াল এবং সেনেট কীভাবে জুরিসডিকশন করে সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তো সেক্ষেত্রে সেনেটে ঠিক কিভাবে এই প্রক্রিয়াটা হয় দেখুন এটা যে মানে আমি যে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে সেনেটে কে বলা হয় কোর্ট অফ ইমপিচমেন্ট এবং এখানে সেনেটার্সরা তাদের কিছু রিপ্রেজেন্টেটিভসরা যেমন ঠিক কোনো কোর্টে জাজরা ট্রায়াল মানে রেগুলেট করে থাকেন সাক্ষী প্রমাণ এই সমস্ত কিছু দেখে ঠিক সেভাবেই কিন্তু সেনেটেও এই ইমপিচমেন্টের ট্রায়ালটা হবে এবং পরবর্তীকালে যদি সেনেটে ইমপিচমেন্টটা একবার যদি প্রমাণ সাক্ষী সব কিছু নিয়ে একটা বিলের তৈরি করা হয় সেটা কিন্তু সেনেটে টু থার্ড মেজরিটির দ্বারা পাশ করাতে হবে এই টু থার্ড মেজরিটি যদি পাস না করে তাহলে কিন্তু প্রেসিডেন্ট হুয়েভার ইট ইস এক্সপাইজেড এখানে ট্রাম্পের কথা বলা হচ্ছে সে কিন্তু তখনই ইমপিচড হবে বা তাকে প্রেসিডেন্টের পথ থেকে রিমুভ করা হবে তার আগে অবধি কিন্তু ট্রাম্প উইল নট বি এবল টু মানে তার অফিস কিন্তু সে ত্যাগ করতে পারবে না সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অন্তত কুড়ি জন কুড়ি জন ট্রাম্পের বিরুদ্ধে যদি ভোট দেন সেক্ষেত্রে সেনেটে একটা সমস্যা তৈরি হতে পারে যেখান যেটার কোনো সম্ভাবনাই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না একেবারেই তাই আমি তো বললাম যে প্রথমেই যেটা বললাম যে ইমপিচমেন্টের প্রসেসটা রিপাবলিকানদের কুড়ি জন যদি ট্রাম্পের বিপক্ষে ভোট দেয় একেবারেই তাই কারণ মানে যেটা বারবার করে আমেরিকান কনস্টিটিউশনে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে ইমপিচমেন্ট মানে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট যেটা অন্য কোনো কনস্টিটিউশনেই নেই অন্যদিকে এটাও কিন্তু আমেরিকান কনস্টিটিউশনে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এই ইমপিচমেন্টের প্রসেসটা কিন্তু সবচাইতে কমপ্লিকেটেড কোন মানে কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে একটা এবং যেহেতু আপার হাউসে অর্থাৎ সেনেটে রিপাবলিকানসরা বেশি সে সে জায়গায় দাঁড়িয়ে যেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসই একটাও রিপাবলিকান প্রেসিডেন্টের ইম্পিচমেন্টের সাপোর্টে ভোট দেয়নি সেখানে সেনেটে তো কোনো প্রশ্নই উঠছে না রিপাবলিকান কুড়ি ভোট দেবে তো আমার মনে হয় না প্রেসিডেন্ট ট্রাম্প বি কিন্তু যদি এরকম একটা পরিস্থিতি হয় সেক্ষেত্রে বিকল্প কি পরিস্থিতি তৈরি করতে পারেন রিপাবলিকানরা সেটা একমাত্র অপশন হচ্ছে যে রিপাবলিকান্স মানে একটা যে মূল বিষয় সেটা হচ্ছে যদি কোনো প্রেসিডেন্ট ইম্পিচড হয়ে যায় সে কিন্তু একেবারেই কোনো গভর্নমেন্ট অফিসেস আর হোল্ড করতে পারে না আমেরিকান কনস্টিটিউশন অনুসারে এবং দ্বিতীয়ত একেবারেই কখনোই মানে সেকেন্ড টার্মের জন্য কিন্তু সে নমিনেটেড ক্যান্ডিডেট প্রেসিডেন্টের নমিনেটেড ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রেসিডেন্ট ট্রাম্প ইমপিসড হয়ে যায় তাহলে কিন্তু রিপাবলিকানসদের অন্য কোনো ক্যান্ডিডেটকে প্রেসিডেন্টের ইলেকশনের নমিনেশন দিতে হবে তো সেটা আমার মনে হয় যে সেটাও একটা খুব কমপ্লিকেটেড প্রসেস তবে একটা বিষয় যে রিপাবলিকানসরা কিন্তু ইমপিচমেন্টের এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ইমপিচমেন্ট হবে এটা তো ধরুন সেপ্টেম্বর মাস থেকেই চলছে একটা তারপরেও কিন্তু যখন রিপাবলিকানসদের মধ্যে ভোট হয় যে মানে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ইলেকশনে কে প্রেসিডেন্সিয়াল ইলেকটোরাল ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াবে সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পই ভোটে যেতেন কাজ আমার মনে হয় যে রিপাবলিকানসরা কোয়াইট কনফিডেন্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প ইম্পিচড হবেন না তো আরেকটা যে বিকল্প পদ্ধতির কথা উঠে আসছে যে ভাইস প্রেসিডেন্ট করে তারপরে যদি কেউ প্রেসিডেন্ট হন প্রেসিডেন্ট পদ থেকে তিনি যদি পদত্যাগ করেন তাহলে ক্ষমতাটা ডোনাল্ড ট্রাম্পের হাতেই থেকে যাবে এরকম কোন বিকল্প পদ্ধতি ওগুলো কিন্তু উঠে আসছে বিভিন্ন আলোচনা হ্যাঁ এখন এরকম বিকল্প অনেক কিছুই উঠে আসবে তবে আমার যেটা মনে হয় যে হ্যাঁ মানে যেটা মাইক পেন্স যদি প্রেসিডেন্ট হয় ভাইস প্রেসিডেন্ট যদি ডোনাল্ড ট্রাম্পকে করে দেন সেটা অবশ্যই সেই জায়গা থেকে মাইক পেন্স যদি পরবর্তীকালে তিনি পদত্যাগ করে যান তাহলে ক্ষমতাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হাতেই থাকবে ক্ষমতায় আসবে এরকম অনেক বিকল্পই করা যায় কিন্তু আমার মনে হয় না যে অত কমপ্লিকেশানসে যখনই যাবার যাওয়ার দরকার আছে কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যাকচুয়ালি মানে আমার আমি যতজন আমেরিকানসের সাথে আমার যেইটুকু কমিউনিকেশান আছে স্পেশালি লোকালস এম নট টকিং ওয়ান ইন্টেলেকচুয়াল কমিউনিটি তারা কিন্তু সবাই বলেছে যে লোকালি বা ন্যাশনালি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভীষণ পপুলার একজন লিডার এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং এটা শুধু ডোনাল্ড ট্রাম্পের না আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে বরিস জনসন যাকে আমরা বলতাম যে একেবারেই ডোনাল্ড ট্রাম্পের মতো নিয়ে একজন নেতৃত্ব সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু বরিস জনসন বিপুল ভোটে ইউকের প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট হিসাবে জিতেছেন ভোটে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ন্যাশনালিস্ট লিডার্সরা এই মুহূর্তে গ্লোবালি কিন্তু ভীষণ পপুলার হচ্ছে সেটা আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখি আমরা যদি ব্রিটেনের ক্ষেত্রে দেখি বা আমেরিকার ক্ষেত্রেও দেখি সর্বত্রই দেখা যাচ্ছে ন্যাশনালিস্ট লিডার্সরা অনেক বেশি পপুলার সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের বিকল্প হিসাবে ভাবতে পারছে না যদি রিপাবলিকানসরা আবার টোয়েন্টি টোয়েন্টি ইলেকশনস জিতে আসতে চায় কাজেই সেনেটে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে করা হবে না অর্থাৎ সেনেটে কোনো প্রভাব কিন্তু পড়তে পারে না ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ এটাই কিন্তু নির্ধারিত করছে একটা বিষয় একটু জানতে চাইব যে ডোনাল্ড ট্রাম্প তিনি বিখ্যাত যেটা বলছিলেন যে যারা ন্যাশনালিস্ট একটা জায়গা থাকে যাদের একটা সেই ন্যাশনালিস্ট ব্যাপার থাকে সেটা কিন্তু খুব গ্রহণযোগ্যতা পায় আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু অভিবাসন নিয়ে খুব করা হয়েছিলেন কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কিছুটা হলেও কিন্তু রিল্যাক্সেশন করছেন সেটা কি এই প্রক্রিয়ার জন্যই মনে হয় প্রক্রিয়ার ফলশ্রুতি দেখুন মানে অভিবাসন যেটা আপনি বলছেন সেটা অবশ্যই ঠিক যে মেক্সিক মেক্সিকো বর্ডারে তিনি ওয়াল তুলেছেন মেক্সিকানসদের বিশেষ করে টার্গেট করে উনি বলেছেন যে দে আর ডাকয়ড দে আর রিপেস্ট দে আর স্মাগলার্স তো তাদেরকে কোনোভাবেই আমেরিকাতে ঢুকতে দেওয়া যায় না এবং তিনি এই প্রক্রিয়াটার পরে যেভাবে ক্রিটিসাইজড হয়েছেন গ্লোবালি এবং আমি বলতে পারি যে ইভেন ন্যাশনালি উনি যেভাবে ক্রিটিসাইজড হয়েছেন তারপরে ওনার পক্ষে কিছুটা হলেও রিল্যাক্সেশন না করেও কিন্তু উপায় ছিল না আমরা দেখতে পাচ্ছি যে এই অভিবাসন নিয়ে কিন্তু গ্লোবালি একটা চাপানুতর লড়াই প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই হচ্ছে সেটা আমেরিকা হোক সেটা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো হোক কিংবা সেটা ভারত হোক তার সত্ত্বেও আমরা দেখছি যে ক্রিটিসিজম কিন্তু প্রচণ্ড মানে গুরুতরভাবে যে সমস্ত নেতা নেতৃত্বরা এই অভিবাসনকে রোখার চেষ্টা করছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তাদেরকে শুনতে হচ্ছে কাজে কিছুটা তো রিল্যাক্সেশন ট্রাম্প না করলে যেই লিবারাল সেক্টর অফ পপুলেশন আছে আমেরিকাতে আমরা জানি যে আমেরিকান পপুলেশন প্রথমত পলিটিক্যালি দেয়ার ভেরি অওয়্যার সেকেন্ডলি হচ্ছে তারা কিন্তু অনেক লিবারাল মনস্ক সেই জন্য নর্দার্ন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিতে আসেন ইলেকশনে তখন কিন্তু নর্দার্ন আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াজ নট দ্যাট পপুলার সাদার্ন আমেরিকাতে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অনেক বেশি পপুলার কারণ আমরা জানি যে সাদার্ন আমেরিকান যে স্টেটসগুলো সেই স্টেটসগুলো কিন্তু অনেক বেশি কনজারভেটিভ সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু নর্দার্ন আমেরিকান যে লিবারেল মনস্ক যে পপুলেশন আছে তাদের কাছে কিছুটা হলেও পপুলারিটি গেইন করবার জন্য ট্রাম্পকে কিন্তু এই অভিবাসন নীতিটাকে রিল্যাক্সেশন করতেই হতো এবার একটুখানি বা আন্তর্জাতিক সম্পর্কে ঠিক কি প্রভাব চলেছে বিশেষত ভারতের ক্ষেত্রে ঠিক কি প্রভাব চলেছে প্রথমত হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইমপিচড না হয় তাহলে যেভাবে চলছে লাস্ট চার বছর ধরে আমি বলবো যে সাড়ে তিন বছর ধরে যেভাবে আমরা দেখে আসছি সেটাই কিন্তু বহাল থাকবে যদি ইমপিচড হয়ে যায় তাহলে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হবে তবে একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভারতের ক্ষেত্রে আমেরিকার যে বিদেশ নীতি সেই বিদেশ নীতিটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে চায় মানে চায়নার প্রতি আমেরিকার যে বিদেশ নীতি কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে এই বিগত কয়েকদিন ধরে চায়নার সাথে আমেরিকার একটা ট্রেড ওয়ার চলছিল এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরে কোনোভাবেই চায়নার সাথে খুব একটা কি বলবো বিনম্র কোনো নীতি ডোনাল্ড ট্রাম্প নেয়নি সেই কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার করে ভারতের সাথে একটা মাছ অ্যাসার্টিভ একটা রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করেছে কাজেই যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপিচ না হয় কিন্তু কিন্তু এই বা একটা পজিটিভ রিলেশন ভারতের সাথে বহাল আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্ক খুবই ভালো এবং সম্প্রতি কাশ্মীর ইস্যুতে সেখানেও আমরা দেখেছি যে পাশে দাঁড়িয়েছে আমেরিকা কিন্তু সিএ বা অন্যান্য ইস্যুগুলো নিয়ে সেটা নিয়ে কিন্তু আমেরিকার নানান প্রতিক্রিয়া আমরা পেয়েছি তো সেই জায়গা থেকে ইম্পিচমেন্ট যদি না হয় এবং যেটা সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তাহলে তো সম্পর্ক একটা জায়গা কিন্তু যদি একটা বিকল্প রাস্তা থাকে তো সেক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে বিকল্প যদি হয় তাহলে আমার মনে হয় না যে ভারতের সাথে মানে আমেরিকার ফরেন পলিসিতে খুব একটা প্রভাব পড়বে তার কারণ হচ্ছে যদি ডেমোক্রেটসরাও পাভারে আসে ডেমোক্রেটসরা পাওয়ারে আসলে হ্যাঁ একটা বলা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট আর না থাকে তাহলে এই যে একটা মানে কি বলবো আনপ্রেসিডেন্টেড ফরেন পলিসি যে একবার উনি বলছেন আমি পাকিস্তানের সাথে কথা বলেছি আমি মধ্যস্থতা করতে রাজি আবার পাকিস্তানকে বলছে যে মোদির সাথে আমার কথা হয়েছে আমি মধ্যস্থতা করব। এই যে একটা ভীষণ সোয়েড একটা ফরেন পলিসি তার কারণ হচ্ছে আমরা জানি এই সোয়েড অভেটা আসছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পার্সোনালিটির জায়গা থেকে সেই জিনিসটা কিন্তু অনেক বেশি স্টেবিলাইজড একটা ফরেন পলিসি হবে এবং আরও একটা বিষয় যে আমেরিকা স্পেশালি ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে কিন্তু সাউথ ইস্ট এশিয়া বা দক্ষিণ এশিয়া এই দুটোর ক্ষেত্রে যে ধরনের আমেরিকার পলিসি ছিল এবং ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বিশেষ করে পিভোট টু এশিয়া পলিসি একটা খুব গুরুত্বপূর্ণ পলিসি ছিল সেই পিভোট টু এশিয়া পলিসি কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে একেবারেই উইড্র করে নেওয়া হয়েছিল কারণ ট্রাম্প বলেছিল যে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকা সে অর্থে কোনো রোল নেই স্পেশালি চায়নাকে কাউন্টার করা ছাড়া কাজে সেই জায়গায় আমার মনে হয় যে যদি ডেমোক্রেটসরা পাওয়ারে আসেন আফটার ইম্পিচমেন্ট অ্যান্ড রি সেই দিকে তাহলে বলবো যে আরও বেশি পজিটিভ হবার একটা সম্ভাবনা আছে এবং আমরা জানি যে ডেমোক্রেটসরা মানে ওবামা বিশেষ করে যে পিভার টু এশিয়া পলিসি এবং তারপরে যেভাবে ভারতের সাথে একটা খুব সন্তর্পণ নীতি আমেরিকা নিয়েছিল সেটা কিন্তু আবার তৈরি হবে এবং শুধুমাত্র চায়নাকে কাউন্টার করাই একমাত্র উদ্দেশ্য থাকবে না উদ্দেশ্য থাকবে ভারতের সাথে আরও কোঅপারেটিভ রোল প্লে করার ট্রেডটাকে ইনক্রিজ করার এবং যে H1B ভিসা যেটা ভারতের ক্ষেত্রে ট্রাম্পের সবচেয়ে বড় একটা ইনস্ট্রুমেন্ট ছিল সেটাও কিন্তু অনেক বেশি রিল্যাক্সড হয়ে যাবে তো সেই জায়গা থেকে ট্রাম্পের ভবিষ্যৎ নিয়ে আপাতত কোনো সন্দেহ নেই আপাতত কোনো চিন্তার কারণ নেই আমি একেবারে একেবারেই নেই মানে আমার মনে হয় না যে সিনেটে ট্রাম্পকে ইমপিচ করা হবে বা ট্রাম্পের ইমপিচমেন্টের সাপোর্টে কোনো কিছু পাস হবে বলে তো সেই জায়গায় জানি আমার মনে হয় যে ট্রাম্প উইল রিমেইন দি প্রেসিডেন্ট এবং কেন জানি না আমার ইন্টিভিশন বলে যে টোয়েন্টি টোয়েন্টি ইলেকশনে ট্রাম্পের ফিরে আসার কিন্তু বিপুল সম্ভাবনা আছে অর্থাৎ যেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কের থেকেই হয়তো অনেক বিপুল ভোট পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সামনে কোনো বিপদ নেই কারণ এর আগেও দেখা গিয়েছে দু দুবার আমেরিকার প্রেসিডেন্টকে ইতিহাসে দেখা গিয়েছে তারা কিন্তু ইমপিচমেন্টের সম্মুখীন হয়েছেন এবং সেনেটে গিয়ে এটা কিন্তু একেবারে এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েনি সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পকে সিনেটেবারে বাঁচিয়ে দেবে এমনটাই কিন্তু মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই কিন্তু এই বিষয়টা আগামী দিনে ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলল কিনা বা আন্তর্জাতিক সম্পর্কী ক্ষেত্রে ভারত আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে প্রভাব পড়ল কিনা সেটা কিন্তু উত্তর দেবে সময় আপাতত শেষ করতে হবে সম্পূর্ণ দিকে অসংখ্য ধন্যবাদ বাংলা ভারতে আসার জন্য এই অনুষ্ঠানে এত সুন্দর মতামত দেওয়ার জন্য আপনারা অবশ্যই সঙ্গ থাকুন 95 সব খবরের জন্য চোখ রাখুন বাংলা ভারতে যে বাংলা ভারতের কথা বলে